মঞ্চ এবং আপনাদের সবাইকে জানাচ্ছি মিথিলা ফারজানা আজকে বিএনপির হরতাল ছিল সেটি নতুন করে বলার কিছু নেই এবং অত্যন্ত ঘটনাবহুল হরতাল যুদ্ধাপরাধের বিচার প্রধান বিরোধী দল বিএনপির সাথে সরকারের আচরণ তাদের সাথে তাদের সম্পর্কের ধরন এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক পরিস্থিতি যে বেশ জটিল সেটি অনেকেই বলছেন সেটি অনেকেই উল্লেখ করছেন এবং এই পরিস্থিতিকে সরকার কতটা সামাল দিতে পারছে সেটি নিয়ে প্রশ্ন আছে সংঘর্ষ আছে সহিংসতা আছে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা সরকার এখানে উঠছে এবং তার সাথে সাথে জনগণ নাগরিক সমাজ ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলেই বেশ উদ্বিগ্ন নিরাপত্তা নিয়ে অর্থনীতি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে কিনা সেসব নিয়ে এবং সেই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই একাত্তর মঞ্চে এবং আমাদের সাথে আজকে যারা আছেন তাদেরকে একটু পরিচয় করি আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি এবং মন্ত্রী বাংলাদেশ সরকার আছেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি এবং বদুল আলম মজুমদার সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন এছাড়া আপনারা জানেন যে আলোচনা প্রসঙ্গে আমাদের সাথে আরো অনেকে যোগ দেন তবে সবার আগে একাত্তর সংবাদ সংযোগের যে শিরোনামগুলো আছে সেগুলি একটু মনে করে দিই আপনাদেরকে আঠারো দলের একশো চুয়ান্ন নেতা কর্মীর বিরুদ্ধে দুই মামলায় সতেরো দিনের রিমান্ড আবেদন বিশে মার্চ শুনানি আঠারো উনিশ মার্চ হরতাল না যে এখানে গণতন্ত্রের মাধ্যমে ভিন্ন মত আসুক এবং ভিন্ন মতের উপর ভিত্তি করে এখানে জনমত তৈরি হোক বিক্ষিপ্ত ভাঙচুর হক ককটেল বিস্ফোরণে সারাদেশে আত্মীয় দলের হরতাল পালন রাজপথে সড়ক ছিল আওয়ামী লীগ চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলাম একশো ধারা জারি করায় গণজাগরণ মঞ্চের ক্ষোভ আজকের বিষয় একাত্তর মঞ্চের সহিংসতা সন্ত্রাস হরতাল ও রাজনীতি দর্শক মন্ডলী ছোট্ট করে মনে করিয়ে দিই যে যে নাম্বারটি আপনারা পর্দায় দেখছেন সেই নাম্বারটিতে আপনারা ফোন করতে পারেন এস এম এস করতে পারেন আর তাছাড়া টুইটার ফেসবুকে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আমরা চাই আপনারা আমাদের এই আলোচনায় যোগ দিন একটু বদি আলম মজুমদার আপনার কাছে প্রথমে যাই সেটি হচ্ছে যে অনেক দিন ধরেই তো অনেক কথা চলছে অনেক দিন ধরেই পরিস্থিতি বেশি উত্তপ্ত তবে যে বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু সেটি হলো একদিকে দেখা যাচ্ছে প্রধান বিরোধী দল একটি অবস্থান নিয়েছে আরেকদিকে দেখা যাচ্ছে আওয়ামী লীগ বা সরকারের একটি শক্ত অবস্থান আছে এখন দুটো অবস্থান নিয়ে টিআইবিও আজকে বলেছে যে তাদের একসাথে বসা দরকার সংলাপের প্রয়োজন এবং এই বিভক্তি দিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যাবে না আপনারা কি দেখছেন কি পর্যবেক্ষণ করছেন সামনের দিকে কি আছে বাংলাদেশের জন্য আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের একটা নির্বাচিত সরকার আছে তো গণতন্ত্রের মূল কথা হলো বহুদলীয় শাসন গণতন্ত্রের এবং বহুদলীয় শাসন হলে সেখানে আলাপ আলোচনা হইতে হবে সেখানে মত বিনিময় হইতে হবে সেখানে নেগোসিয়েশন হতে হবে সেখানে সমঝোতায় পৌঁছতে হবে ঐক্যমতে পৌঁছতে হবে আর সরকারি দল বিরোধী দল যদি কেউ কারোর সাথে না বসে তাহলে কিন্তু সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কার্যকর নয় এবং রাজনীতিও কার্যকর নয় রাজনীতিটা কি রাজনীতিটা হলো একটা প্রক্রিয়া ওই যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ বলা হয় যে পলিটিক্সের মাধ্যমে রাজনীতির মাধ্যমে সমস্যা সমাধান করা হয় সরকারি দল বিরোধী দল যারা বিভিন্ন জি তো এখন এটা যদি কার্যকর না হয় তাহলে আমাদের কাজ করছে না আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াও কাজ করছে না আমরা একটা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছি আরো সংকটের দিকে হয়তো ধাবিত হবো সেটি আশঙ্কা আমাদের আশঙ্কা আচ্ছা হরতাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমি বলবো যে অনেক দিন ধরে একটি প্রতিবাদের মাধ্যম একটি একটি প্রতিবাদ প্রকাশের মাধ্যম কিন্তু আমরা যেটি গতকালকেও দেখলাম যে যেই প্রসঙ্গে আপনারা বলছিলেন মির্জা ফখরুল ইসলামও বলেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল সেখানে ককটেল বিস্ফোরণ হলো যেটি আমরা লাইভ দেখলাম প্রত্যেকটি গণমাধ্যমে ককটেল বিস্ফোরণ হলো এবং সেখানে পুলিশ অ্যাকশনে নামলো ককটেল উদ্ধার করা হল বিএনপির কার্যালয় থেকে তারপরের ঘটনা আমরা সবাই জানি

এবং আমি আপনাদের এই তথ্যের সাথে ডিমাস বর্ষণ করছি কারণ আমি কালকে সারা দিনই দেখেছি এবং আমি দেখেছি যে লাইভ কভারেজ হয়েছে প্রত্যেকটি গণমাধ্যমে আপনারা ডেমোক্রেটিক এই প্রত্যেকটি লাইভ দেখানো হয়েছে গণমাধ্যমে দেখানো হয়েছে যে পুলিশ যখন অ্যাকশনে গেছে তার অনেক আগে থেকে হরতাল হরতাল বলে সবাই মিছিল করছিলেন এবং মঞ্চ থেকে বারবারই বলা হয়েছিল হরতাল আগুন অগ্নি সংযোগ করা হয়েছে কিন্তু প্রশ্নটি হচ্ছে যে একদিকে এটি যেমন দেখলাম আমরা তার সাথে সাথে আরো দেখলাম যে 18 19 তারিখে নেতাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে হরতাল দেওয়া হবে এরকম একটি ঘোষণা এসেছিল আজকে তিনজন নেতা মুক্তি পেয়েছেন এবং তারপরেও আমরা দেখেছি যে দেড়শো জন নেতা কর্মীর মুক্তি দেওয়া হোক এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হোক মামলা তুলে না হোক এই আরও কিছু দাবি যুক্ত হয়ে আঠারো উনিশ তারিখে হরতাল ঘোষণা করা হয়েছে তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা কি আপনি মনে করছেন কিনা যে বা লোক যদি জনগণকেও মনে করে বা আমি যদি মনে করি ব্যক্তিগতভাবে যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে হরতাল দিয়ে বা কোনো একটি রাজনৈতিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই আসলে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে বিএনপি তাহলে কি খুব ভুল হবে কিনা আপনাকে ধন্যবাদ প্রথম কথা হলো স্বাধীনতার পর বিগত বিয়াল্লিশ বছরে একটি বৃহত্তম রাজনৈতিক দলীয় কার্যালয়ে যে নারকীয় এবং লীলা গতকাল চালিয়েছে আমি আই এম গ্রেটফুল টু দি অল ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া জাতির সামনে তুলে ধরেছে কীভাবে একটা রাজনৈতিক বৃহত্তম রাজনৈতিক দলের মহাসচিবের অফিস হাতুড় দিয়ে ভাঙা হলো কীভাবে সেখানে পুলিশ ঢুকে আপনার মালপত্র নিয়ে আসা হলো এ ঘটনা জাতি রেখেছে আমি সেখানে একটা প্রশ্ন প্রথম বলবো। কোন অফিস যদি চার্জ করতে হয় ঢুকতে হয় আইন বলে ওয়ান জিরো থ্রি অব দি সি বলে ইন প্রেজেন্স অফ দি ম্যাজিস্ট্রেট তারা ঢুকবে মেট্রোপলিটিন হলে মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট একজন থাকবেন ঢুকার সময় যারা চার্জ করবেন তাদের বডি চার্জ করা হবে হোয়াদ দেয়ার এন্টারিং দ্য অফিস উইথ সাম মেটেরিয়াল ইন দেয়ার পজিশন কালকে দেখা গেল যে তারপর হচ্ছে কি যেটা ম্যানডেটরি পভিশন আপনি কোনো অফিস থেকে কোনো মাল যদি আপনি চিজ করে নিয়ে আসেন সিজার লিস্ট রিপেয়ার করতে হবে সিজার লিস্টের মধ্যে উইডনেস নিতে হবে কাদের সামনে আপনি মালগুলি সিজ করলেন এবং নিয়ে গেলেন কালকে দেখা গেলো আইনেরগুলিতে পদলিত করে আমাদের অফিস থেকে বাং চুর করে সমস্ত মেটেরিয়ালগুলি নিয়ে গেল টুডে আরেকটা ব্যাপার যেটা হোয়াট প্রমাস ফর দিস হরতাল কারণ আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া হরতালের এই কালচারটা থেকে দূরে সরে এসে গণসংযোগের কালচার স্টার্ট করেছিলেন আপনার যেটা হচ্ছে মহাসচিব সাহেব এবং আরও কয়েকজন আসামি যাদেরকে আসামি করা হয়েছে তারা কিন্তু হাইকোর্ট কর্তৃক এনটিসিপিটের বেইলই ছিল বেইল আপনার থাকা খালি অবস্থায় তাদেরকে কাস্টোডিতে নিয়ে গেল অথচ দা দ্য অর্ডার অফ দ্য এন্টিসিপেটরি বেইল রিমেইন ইন সিসিন ইন ফোর্স আনলেস देयर इज অ্যানাদার নিউ কেস নতুন একটা কেস ওনার বিরুদ্ধে রেজিস্টার করার পরে সেই মামলায় তাকে আপনি আটক করতে পারেন এর আগে আপনি আটক করা মানে ইট ইজ এ কন্টেম্পচুয়াস অর্ডার বায়োলেটিং বায়োলিটিং দ্য হাই কোর্টস অর্ডার অফ এন্টিসিপেটরি বেইল এম আই ক্লিয়ার টু ইউ কারণ আরেকটা আমাকে শাস্ত্র করতে হবে এটা করা হলো না গতকাল পাঁচটা থেকে আজকের দিনের দুটো পর্যন্ত তত পর্যন্ত তাদেরকে মুক্তি দিল অ্যারেস্ট করলো গতকাল পোয়ার্টি অফিস ভেঙে সেখান থেকে আজকে তাদেরকে মুক্তি দিল প্রায় দুটো তিনটের দিকে এই পিরিয়ড এই তাকে ইলিগালি আটকে রাখে রেখেছে দ্যাট ইজ এ ভায়োলেশন অব দ্য কনস্টিটিউশন প্রভিশন থার্টি ওয়ান অব দ্য আর্টিকেল সেখানে বলা হচ্ছে আপনি কাউকে রিজন জ্ঞাপন না করে তাকে আপনি দেশ আটকে রাখতে পারবেন না এই যে একজন পার্টির মহাসচিবকে আপনি আটকে রাখলেন পাঁচ চেয়ারম্যানকে নেতাদেরকে আটকে রাখলেন উইদাউট এনি কে আজকে সে দিলেন তার বিরুদ্ধে কোনো মামলা নাই এই কয় ঘন্টা আটকে রাখলেন এই আটকে রাখার কি এক্সপ্লেনেশন হবে কনস্টিটিউশনাল প্রভিশন আছে থার্টি ওয়ানে এফটিসি রুল এনজয় দ্য প্রোটেকশন অফ ল থার্টি টুতে আছে যে গ্রেফতারের কারণ গ্যাপ না করে তাকে আটক রাখা যাবে না সো দিস গভর্নমেন্ট এই যে হানাদার বাহিনী তো এই ধরনের কাজ কারবার করেছিল আমার মনে হয় না তো আমি আপনাকে দুটো বিষয় একটু সংযুক্ত করে আমি একটু উত্তর দিতে বলবো আপনি বলছেন যে এই ধরনের কোনো বড় দলের কার্যালয় ভাঙচুর করার নজিরবিহীন বিষয়টি কিন্তু সাল চার সালের পহেলা মার্চ আওয়ামী লীগের অফিস ঠিক এই একইভাবে ভাঙচুর করা হয়েছিল এটি একটি বিষয় তখন কি সংবিধান মানা হয়েছিল কিনা আপনার কি মনে হয় একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটি কালকে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমানের সময় ডিএমপি কে বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন এরিয়াতে তখন মেট্রোপলিটন চিফ মিনিস্টেট চিফ মেট্রোপলিটন মিনিস্টেট

আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা সব বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে না আজহাল করে এর মধ্যে আর আবার আলোচনা সুন্দর সেন গুপ্তা উনি যেটি বলছেন বেশ কয়েকটি বিষয় একটি হচ্ছে যে দমন পীড়ন চালানো এবং ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো হচ্ছে এবং এবং সংবিধানেরও লঙ্ঘন করছেন আপনারা বলছেন যে সংবিধান লঙ্ঘন করছেন অনেকগুলো অভিযান অভিযোগ সংবিধান লঙ্ঘন না এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে উনি বলেননি বিএনপির পক্ষ থেকে বলে বলা কিছু স্পেসিফিক আইনের কথা বলেছেন আইনের পয়েন্ট গুলো আইনের জায়গা আছে সেখানে ফয়সলা করা যাবে একটা আরেকটা বলছেন বিয়াল্লিশ বছরের মধ্যে যে এই রকম একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে লোকটাকে আমার খুব পছন্দ সে যা বলে তার একটা ভিত্তি বলে আমি বিয়াল্লিশ বছরে যখন গেছে আমি বিয়াল্লিশ বছরে কোনো অফিসে কিছু হয় কি না আমি কথা বলতেই আমার শরীরের মধ্যে ছাব্বিশটা স্প্লিন্টার আছে কিলবিলে উঠলো এই বিয়াল্লিশ বছরের মধ্যে আমি আওয়ামী লীগ অফিসের সামনে আমার নেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা হিসাবে সমস্তকে জীবনের জন্যে সমরাষ্ট্র দিয়ে হত্যা করার জন্যে যে প্রয়াস তখনও আমার বন্ধু ক্ষমতায় ছিলেন এবং আই এম গ্রেটফুল টু হিম আপনি কি একুশে আগস্টের কথা বলছেন একুশে আগস্টের কথা বলছি আমি গ্রেটফুল টু হিম যে কিছু লিগেল কথাবার্তা এনেছেন অন্যরা এটা আনে না ফলে আমি এগুলা তো যাবো সেখানে সরকারের কোন ভূমিকা ছিল না সরকারের ভূমিকা ছিল আমি আসতেছি তখন আমরা মেম্বার অফ পার্লামেন্ট বুঝছেন যেটা দলকে কারণে পনেরো আগস্টে আমরা করে দিয়ে ওয়াইপ আউট করে দিয়ে তো আমরা এই পর্যন্ত চালাইলাম আমরা বেনিফিসিয়ারি তারা কি করছে এই দেশে বিয়াল্লিশ বছর করছে ইনডেমনিফাই করে দিতে মার্ডার এই রকমের অমান সুযোগ পরিচিত ঘটনা বিশ্বের ইতিহাসে কোথাও বলে ইনডেমনিফাই করে এটা পার্ট অব দি কনস্টিটিউশন বলে নিজেই রাজা হয়ে সামরিক শাসক হয়ে ভোট নিয়েছেন তারা কি করেছেন এই ধরনের অভিযোগ গুলো বছরে যখন গেছে করে আমরা এইগুলা পার হয়ে আসছি পার হয়ে এসে এই নিয়ে পার্লামেন্টে পার্লামেন্টে গেছি যেটা শোক প্রস্তাব করতে পারেনি ইউ আজ অলসো অফ পার্লামেন্ট শুধু তাই না আমাকে ব্যক্তিগতভাবে হত্যা করার জন্য আমার কনস্টিটুয়েন্সিতে গ্রেনেড মেরেছে আমারে হত্যা করার জন্যে আত্মঘাতী বোমা নিয়ে চারজন নিয়ে গেছেন এবং তারপরে তাকে আল্লাহ মারেকে ওই চারজন নিজের বোমাই নিজেই মারা গেছে এই সমস্ত এই কি বলে এই অতীত ইতিহাসের

দুই নম্বর হচ্ছে যে আমি রাজনৈতিক অফিসে বসে আমি বোমা মারতে থাকলাম এইটা আইনের আওতায় পরে কোথায় পরে

ছেড়ে দিছে কেন ওয়াই এন্ড হাউ দে উইল হ্যাভ টু এক্সপ্লেন ইট অন দি বেসিস অফ দেয়ার সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন হয়েছে কি হয় নাই যদি না করে থাকে তার জন্যে ইউ আর কোয়াইট ওপেন আপনি আপনার এটা নিয়ে কাজ করতে পারেন তবে এখন যে কথাটি আসছে আমি ইয়ের কথাটি বলছি আমি একটু একটা দর্শকের ফোনটা নিয়ে আপনার কথা শেষ অংশটা শুনতে চাই কারণ দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ হ্যালো দর্শক আপনার ফোন আমি একটু আপনাদের অনুরোধ জানাবো যে টেলিভিশনের ভলিউমটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে কথাটি বলুন আচ্ছা আத்தா আমি আমি দুই রাজনীতি ভিত্তিক প্রশ্ন করতে একটা অতীতে বড়ভাবে আওয়ামী লীগ জামাতে নিয়ে রাজনীতি করছে প্রকৃতপক্ষেভাবে বিএনপি জামাতে নিয়ে রাজনীতি করতেছে ভবিষ্যতেই দুই দলই জামাতকে নিয়ে আর রাজনীতি করবে না প্রকাশ্যে যদি ঘোষণা দেয় এই দুই দল যদি অক্ষমত হয় বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এটাতে তারা একমত কিনা ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমরা নিশ্চয়ই এটি নিয়ে আলাপ করবো তবে সুরঞ্জিত সেনগুপ্ত আপনি শেষ অংশটি যদি বলেন আমি এর কথা বিরতিতে যাবে পরে এই অবস্থায় যেটি সংঘাতমূলক সংঘর্ষমূলক সন্ত্রাসী রাজনীতি বিরাজ করছে জঙ্গিবাদী রাজনীতি বিরাজ করছে এর থেকে বেরিয়ে আসার পর এটা নাজির ভাইয়ের সঙ্গে আমার সব সবাই একমত হবে যে কোনো সভ্য মানুষ যে গণতন্ত্র করতে হলে প্রতিহিংসা নয় সমঝোতা গণতন্ত্র করতে হলে পরমত সহিষ্ঠুতা গণতন্ত্র করতে গেলে বোধ

পাল্টা পাল্টে অবস্থানে আছে এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যেটির ব্যাপারে আবার গণজাগরণ মঞ্চ থেকে এক ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে এবং তারা বলছেন যে এটি তারা মানছেন না যে করে হোক গণজাগরণ মঞ্চকে তারা প্রতিহত করবেন এই হামলা থেকে বা এই ধরনের কোনো প্রতিহিংসার ব্যাপারে কিন্তু এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলতে চাই আমরা চিটাগাঙে যেতে যাই চট্টগ্রামে যেতে চাই এবং সেখানে আছে না আমাদের সাথে ইজাজ ইউসুফি সেখানে তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন আমরা কিছুক্ষণ পরে আসবো এই বিষয়টি কিন্তু একটু অন্য অন্য বিষয় এই চট্টগ্রামের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই চট্টগ্রামের মানুষ আছেন মিনাসির চট্টগ্রামের নেতা আগামীকালকে এক ধরনের গোলযোগের সম্ভাবনা আছে খুব সম্ভবত চট্টগ্রামে এবং আমি যেটি প্রেক্ষাপটটি বর্ণনা করলাম সেখানে দেখা যাচ্ছে একটা পাল্টাপাল্টি অবস্থান এবং সরকারও সেটিকে অনেকে বলছেন যে এড়ানোর জন্য একশো চল্লিশ ধারা জারি করছে এই যে হেফাজত ইসলাম তারা কোনো রাজনৈতিক ব্যানারে আসছে না কিন্তু তাদের একটি দাবি আছে তারা গণজাগরণ মঞ্চের বিপক্ষে অবস্থান নিচ্ছেন এবং সেখানে একটি দাবি আছে যে দাবিটি আমরা এর আগে দেখেছি যেটি তাহিদি জনতার নামে একটি ব্যানারে কেউ কেউ সে একই দাবি নিয়ে এসেছিলেন এক ধরনের সহিংসতা তৈরি হয়েছে সেই দিনই শহীদ মিনার ভাগচুরের প্রশ্ন এসেছে সেই দিনই জাতীয় পতাকা পূরণের প্রশ্ন এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই যা এই ধরনের যারা অবস্থান নিয়েছেন এই তাহিদি জনতা বা হেফাজত ইসলাম তাদের কোন কর্মকাণ্ড নিয়ে বিএনপির এক ধরনের নিরাপত্তা আপনার কি মনে হয় যে এই গ্রুপটি বা এই দলটি কোনোভাবে মনে করছে যে প্রধান বিরোধী দল তাদের সাথে আছে এবং তারা যে কোনো ধরনের আন্দোলন চালিয়ে যেতে পারে আমি আপনাকে একটু বলতে চাই গত পনেরো দিন পর্যন্ত যে যে একটা আওয়াজ উঠেছে যে মন্দির তারপর শহীদ মিনার আপনার পতাকা পোড়ানো এই ধরনের অভিযোগ আসছে এবং হচ্ছে সেটা আমি বারবার বলেছি যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক হাইকোর্টে একজন জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে টু ডিটারমিন হু আর রেসপন্সিবল ফর ইট এইটাই সরকার নীরব দেখা গেল বগুড়া শেরপুরে আপনার শহীদ মিনার ভাঙাশু হাতে হাতে একজনকে ধরলো এবং তার আইডেন্টি যা থেকে জানালো সে কে সে যুবলীগের হাবি রহমান টিপু যুবলীগের সহ সম্পাদক নাকি বাদ দেন সেটা এই পর্যন্ত সরকারের কাছে জাতীয় চায় যে একটা বিচার জুডিশিয়াল কমিটি ফর্ম করা হোক এগুলি তো ন্যাক্কারজনক গঠন এগুলি তো কোনো সুস্থ রাজনীতিবিদ এটাকে আপনার সমর্থন করতে পারে না আজকেও বলছি বাঁশখালীর কথা আপনারা সবাই বলেন কিন্তু বাঁশখালিতে কি হচ্ছে না হচ্ছে হোয়াই দি গভর্নমেন্ট ইজ সাইলেন্ট উইদ ফর্মিং এ জুডিশিয়াল কমিটি

সেই ঘটনা সম্পর্কে আপনারা কোনো নির্দিষ্ট প্রতিবাদ বা নির্দিষ্ট নিন্দা প্রস্তাব কি শুনেন যদি সেটি না থাকেন তাহলে কি এরকম হতে পারে কিনা আমরা মনে করে নিতে পারি কিনা যে এই গ্রুপটি বা এই দলটি মনে করে নিচ্ছেন যে এক ধরনের নীরব সমর্থন আছে বিএনপির আমি তো রাজনীতি করি বিরোধী দল করি এটা রামকৃষ্ণ মিশনের সদস্য আমি নাই আর ওই যে আঞ্জন মহমুদ ইসলামের সদস্য আমরা নই রাজনীতি রাজনীতির গতিতে গণতান্ত্রিক ব্যবস্থায়

ব্যানিং নাই এবং সেটা কন্টিনিউ করবে তাহলে যদি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধে যে বক্তব্যটা আসছে সেটাকে নিয়ে তারা ক্যাপিটাল করে যদি কোনো কিছু করে তাহলে সেখানে সরকারের দায়িত্ব কি আপনার একটা রিট ফাইট হয়েছিল ব্লগারদের এইসব এগুলোকে স্টপ করার জন্য জাস্টিস 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 একটা ডিভিশন বেঞ্চে যে গভর্নমেন্টকে ইন্সট্রাকশন দিয়েছিল যে টু টেক অ্যাকশন এগিয়েছে ব্লগার নট টু পাবলিশ অল দিস থিংস কিন্তু সরকার নীরব রয়ে গেছে রিটটা ফাইল হয়েছিল আমাদের হাইকোর্টে সে যদি অ্যাকশনটা নেওয়া হইতো তাহলে কিচ্ছু হতো না আর আজকে যেটা আপনি বলছেন চট্টগ্রামে সরকারকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমরা এদের বিরুদ্ধে অ্যাকশন নাও যারা এই ধরনের ব্লগের স্কাইপিং করে এই ধরনের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে তোমরা অ্যাকশন নাও আমি রিড নাম্বারটা আপনাকে দিতে পারো উইথিন আফটার ব্রেকিং আপনাকে দেবো আচ্ছা আজকে যেটা কিন্তু এগুলো সবই সবই আবার ফেলা হয়েছে অনলাইন থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য আমি আপনাকে এটা বলতে বলতে চাই সেটা হচ্ছে কি আজকে সরকার তার এজেন্ডা বাস্তবায়নের জন্য যেটা সিদ্ধান্ত নেয় সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন করে সেটা করছেন কালকে আমাদের মিটিং এ ককটেল ফুটালো আর গুলি চললো সেখানে শাহবাগিদের ওখানে যে ককটেল ফুটালো সেখানে তো কোনো গুলি চালানো হইলো না আমার এখানে ককটেল ফুটার সাথে সাথে গুলি চালানো হলো এটা তো সরকার আর আমার মিটিংটা ভেঙে দেবে আমার পার্টি অফিস ধ্বংস করবে হানাদার বাহিনীর মতন আপনার এটা কোনো শব্দ না এটা কিভাবে করেছে কিন্তু খাকি দিয়ে করেছে সরকারি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চট্টগ্রাম সরকার যদি মনে করে তার এজেন্টরা বাস্তবায়ন করবে তাহলে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করবে আর সেটাকে করবে আমরা আমরা একজন দর্শক ফোন না দর্শকের সাথে কেটে গিয়েছে আমরা একটু

যে তারা তারা প্রকাশ হয় বলেছে তারা সহিংসতার বিরুদ্ধে তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো রকম বাড়াবাড়ি হোক কোনো রকম সহিংস আচরণ করা হোক তারা তার বিরুদ্ধে আমি বিশ্বাস করতে চাই এবং আমার মনে হয় এর জন্যে একটা একটা তদন্ত হওয়া দরকার তদন্ত করে তদন্তের মাধ্যমে যে নিরূপণ করা দরকার কারা সত্যিকার অর্থে দায়ী এবং আরেকটা এই এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মনে আসে যে রামুতে যে ঘটনাটা ঘটল যে কয়েক মাস আগে সেই ঘটনারতে কি হলো সেই ঘটনাতে একটা তাণ্ডব হলো অনেকগুলো সহিংসতা ঘটল এবং অনেক ভাঙচুর হলো তাদের উপাসনালয় কিন্তু সেখানে বিচার হলো কাউকে এই যে সরকারি দল সাথে সাথে দায়ী করলো বিরোধী দলকে বিরোধী দলও দায়ী করলো সরকারকে এবং সেখানে যদি সত্যিকার অর্থে দোষীকারা তাদেরকে যদি চিহ্নিত করা হইতো এবং এই দোষীদেরকে যদি দোষীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হইতো তাহলে হয়তোবা এই যে গত কয়েক সপ্তাহে আমরা যেসব নাটক দেখেছি যেসব সহিংসতা দেখেছি হয়তোবা এটা কিছুটা অন্তত এরর নয়তো আমার মনে হয় যেটা আমরা গণতন্ত্রের কথা আগে বলেছি গণতন্ত্রের কতগুলো নিয়ম আছে খেলার যেমন কতগুলো নিয়ম আছে গণতন্ত্রের কতগুলো নিয়ম আছে গণতন্ত্রের একটা নিয়ম হলো যে সংসদে সংসদ যদি থাকে সবাই সংসদে উপস্থিত তারপরে আরেকটা নিয়ম হলো যে পরস্পরের প্রতি সহমর্মিতা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং এটা থাকতে হবে আর আরেকটা নিয়ম হলো কেউ দলীয়করণ করবে না এই প্রশাসনকে দলীয়করণ করবে না তারপরে আর রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ করবে না এই যে চরম দলীয়করণ হচ্ছে এই যে তারই প্রতিফলন এই সব আহ্বানগুলো আপনারা অনেকদিন ধরে জানিয়ে আসছেন বদিলাল মজুমদারের একটি কথা সূত্র ধরে আমি মিনাসরুদ্দিনের কাছ থেকে প্রশ্নটি শুনে নিয়ে আমি যাব আমার সাথে সাথে চট্টগ্রামের লোক আছে আমি এবং দর্শক একটি প্রশ্ন করেছিল সেটি হচ্ছে উনি বলছেন যে তাদের মধ্যে কোনো আতাত আছে কিনা বিএনপির সাথে কোনো আতাত আছে কিনা সেটি আমরা কেউ জানি না এই যে একটি সন্দেহ একটা দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে আছে কোনো আতাত আছে কিনা যেটি দর্শকও প্রশ্ন করেছেন যে জামাতের সাথে বিএনপি রাজনীতি আর করবে না এরকম ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা বা এরকম ধরনের কোন প্রতিজ্ঞা আমরা জানতে পারি কিনা প্রতিশ্রুতি তারা দিতে পারে আওয়ামী লীগ জামাত নিয়ে যে আর আন্দোলন করবে না আবার আমি সেটি নিশ্চয় শুনব আমি আমি সেটি গ্যারান্টি কি দিব এটা আমি সুরঞ্জি গুপ্তর কাছ থেকে আমি আপনাকে আগে বলেছি আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে চাই গণতান্ত্রিক ব্যবস্থা আন্দোলনে কোন একটা দলকে তার ডেমোক্রেটিক রাইট ফান্ডামেন্টাল রাইট এক্সারসাইজ করতে না দেওয়াটা গণতন্ত্রকে কবর দেওয়ার সামিল গণতন্ত্রে বিশ্বাস করে সংলাপ আলোচনা এর মধ্যে সমস্যার সমাধান কিন্তু আজকে যেটা হয়েছে আমার প্রশ্ন ছিল যে ইসলামকে যুদ্ধাপরাধীদের সংগঠন বলে সেই আমি যদি সত্তরের প্রজন্মকে ধরি আপনি নিজেও সেই সময় যথেষ্ট সক্রিয় ছিলেন সবকিছু মিলিয়ে জামাতে ইসলাম যুদ্ধাপরাধীদের একটি সংগঠন হিসেবে অনেকেই অভিযোগ করেন এই যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে পরিচিত বা অভিযুক্ত দলটির সাথে আপনারা ভবিষ্যতে আতাত করবেন কিনা সেই বিষয়ে কোনো আমরা জামাত ইসলাম আমরা বলেছি আমরা তো যুদ্ধপরাধী না মানবতা বিরোধী ট্রাইব্যুনাল যেটা ফর্ম হয়েছে আমরা বলেছি আমরা ক্ষমতায় আসলে আমরা সেটাকে আরো স্ট্রং করব এবং তাদের বিচার আমরা করব এবং কিন্তু তাদের সাথে রাজনীতি আপনারা এখনো জোটবদ্ধ আছেন আমরা তার আন্দোলনে আমাদের তারা আমাদের শরীক দল আন্দোলনে তার আমাদের শরীক দল আমরা যৌথ আন্দোলন করছি ভোটেও শরীক দল নির্বাচনে শরীক দল এখন তো নির্বাচন আসে এখন তো আন্দোলন চলছে এখন আন্দোলন চলছে একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে যে সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না যদি বিশ্বাস করত माननीय হোম মিনিস্টার সাহেব করলেন কমিটি করলেন কি পায় কমিটি করতে প্রতিরোধ কমিটি যেখানে সরকারের নিজস্ব ল এনফোর্সিং এজেন্সি আছে এই প্রশ্নটিকে আমরা 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 জনকলম একটা পাবলিক সেফটি কমিটি বলেন কালকে না কখন কোথায় এটা শান্তি কমিটি করেছি আর মানে দেখলেই ওই শান্তি কমিটি তারপর উনিতে উনি বলে ইন্টারনেটি তারপরে বিএনপি কে তাইলে এই চাই একটু বেশি করে শুনতে চাই এবং আমাদের সাথে সুরঞ্জিত সেনগুপ্ত আছেন তার কাছ থেকে শুনতে চাই বীরদীপ মঞ্চে এবং আরো একবার স্বাগত যে প্রসঙ্গে ছিলাম সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে যেতে চাই যেটি দর্শক প্রশ্ন করেছেন বিভিন্ন অভিযোগ এসেছে যারা বিন নাসিরউদ্দিনের কাছ থেকে আপনি নিশ্চয়ই সব নি কথা বলবেন তার সাথে সাথে আরো একটি প্রশ্ন এসেছে দর্শকদের কাছ থেকে যে বড় দুটি দল এই প্রতিশ্রুতি আমাদেরকে দেবে কি না যে তারা কখনোই আর আমাদের স্বামীর সাথে কোনো জোট গঠনর করবে না এখন এই প্রথম প্রশ্নটা আমি এক কথায় উত্তর দিয়ে দিই যে এখন প্রশ্নটা জামাত না এখন প্রশ্নটা এসছে যে যুদ্ধ অপরাধীদের সঙ্গে রাজনীতি করব কি করব না এবং এটা এটা ম্যাটার অফ এই কোর্ট হয়ে গেছে এর দ্বারা একটা ডিসিশন আসবে রাইট অর রং গেল একটা দুই নম্বর প্রশ্নটি আপনি তো এটা ওনাকে আমি আত্ম খুব খুশি হয়েছিলাম যে রাজীব একটা লিগাল মাইন্ড আছে

আজকে আমি আলেম সমাজের প্রতি সমস্ত এবং যে কনস্টিটিউশনের কথাটা বলছে পুত্র হয় পিতৃভক্ত বিবাহের কালে ওনার সুবিধার সময় আইনের কথা কয় আর অসুবিধার সময় আর এই কথা যায় না যে আপনি যেই হোক যেভাবেই হোক আপনি আমাকে নাস্তিক বলতে পারেন ইউ আর টু আপনি যদি একটি আইনের শাসনের প্রতি বিশ্বাস আপনি আমাকে মোর্তাত বলতে পারেন না যেমন ইন্দ্রাজ যে মৌলানা সাহেবদের কি পার্টিটার নাম বললেন হেফাজত ইসলাম ওনারা হেফাজত একশোবার করবেন যে তাদের এই অধিকার আছে এটি কনস্টিটিউশন দিয়েছে আমি আইবেন আমি তাদের সঙ্গে ডিফার করব আজীবন পর্যন্ত কিন্তু তাদের এই বলার অধিকারকে আমি আমৃত্যু পর্যন্ত এটা আমার কথা না আমি ডিফেন্ড একদমই তিরিশ সেকেন্ড সময় আছে ভলটিয়ারের কিন্তু উনি উনি যে কথাটি বলেছেন এই ছেলেদের সম্বন্ধে যে নাস্তিক এবং মোর হি মাস্টার জয়ী

সৃষ্টিকর্তা বা ঈশ্বর তারা যেন স্বর্গ আমাদের সময় একদম শেষ একদম সময় শেষ মঞ্চ শেষ আমি আর কারো কাছে যেতে পারছি আপনি বিরোধী আগ পর্যন্ত সম্পূর্ণ কথা বলেছেন আপনি সম্পূর্ণ সময় নিয়েছেন এবং সে কারণে আমি আর সময় দিতে পারছি না খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আমি নিশ্চয়ই আরো কয়েকবার আসবো একাত্তর মঞ্চে এইসব বিষয়গুলো নিয়ে এবং এবং মীর না শ্রীতের নিশ্চয়ই আরো কয়েকবার কথা বলবেন সবাই আমাদের এই মঞ্চে এসে কথা বলবেন অনেক ধন্যবাদ শুভ রাত্রি স্যার